সময় আমাকে একটাই শিক্ষা দিয়েছে, পরিচয় সবার সাথে রাখবে কিন্তু সম্পর্ক কারো সাথে না। নিজের সুখ নিজেই খুঁজে নেওয়া ভালো, অন্যের কাছে খুঁজবেন তো ঠকবেন, আর এমনভাবে আপনাকে ভাঙবে নিজেকে আর খুঁজে পাবেন না। কথা বলা বন্ধ করে দিয়েছি, যেখানে অপমান অবহেলা আর গুরুত্বহীন মনে হয় সেখানে এই পথটি বেছে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তিক্ত হলেও সত্য যে জীবনের চরম পর্যায়ে এসে মানুষ কোনো না কোনো কারণে নিজেকে বদলে ফেলে, ইচ্ছে করে হোক কিংবা অনিচ্ছাকৃত মানুষ বদলে যায়, কেউ কষ্ট পেয়ে আর কেউ সুখে আত্মহারা হয়ে। ভালো থাকুক সুখে আত্মহারা হয়ে কষ্টে জর্জরিত করে দেওয়া মানুষগুলো। সবচেয়ে কঠিন কাজ হলো অন্যকে যে উপদেশ দেই সে উপদেশ নিজে পালন করা। মনের মানুষকে পরিবর্তন করতে বাধ্য করায় মন, আবার মনকে পরিবর্তন করতে বাধ্য করে প্রিয়জনদের ব্যবহার। হার মেনে নিলেই তুমি ব্যর্থ, জিততে গেলে লড়তে হয়, শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যাও, বিজয় হাতছানি দিচ্ছে। প্রথমত সময়, আর দ্বিতীয়ত চারপাশের মানুষগুলো বাধ্য করে মানুষের অনুভূতি বদলাতে আর মানুষটাকে বদলাতে। কথা কম বলুন, বেশি বেশি চিন্তা করুন, মনে রাখুন যে মাছ মুখ বন্ধ রাখে সে মাছ কখনো বড়শিতে আটকে পড়ে না। ভাবতে অবাক লাগে, একসময় যাদের সাথে স্কুলে এক বেঞ্চে বসতে না পারলে মন খারাপ হয়ে যেত, তাদের সাথে এখন সামান্য যোগাযোগটাও হয়ে ওঠে না। জীবনের উদ্দেশ্য হওয়া উচিত লক্ষ্য পূরণ করা, স্বার্থপূরণ নয়। অভদ্র আর অশিক্ষিত লোকের সাথে কখনো তর্ক করবেন না, কারণ আপনার কথার দাম যতই থাকুক না কেন আপনি কখনোই একটি কুকুরের থেকে ভালো চিৎকার করতে পারবেন না। সহ্য ক্ষমতা বাড়াও, কারণ কষ্ট দেওয়া লোকের অভাব নেই। হাসতে শেখো, কারণ কাঁদানোর লোকের অভাব নেই। উপরে উঠতে শেখো, কারণ টেনে নিচে নামানোর লোকের অভাব নেই। তোমাকে দেখে কেউ জ্বললে তাকে জ্বলতে দাও। তুমি শুধু একটা কথা মনে রেখো, যা জ্বলে তা একদিন ছাইও হয়ে যায়, সেটা কোনো বস্তু হোক বা মানুষ। গাছের বড়ুই এখন বাধ্য হয়ে নিজে থেকে ঝরে পড়ে, কারণ তারাও জেনে গেছে পাথর ছড়া ছেলেবেলা এখন মোবাইলে ব্যস্ত আছে। অসময়ে বৃষ্টি হওয়াটা যেমন উপকারের নয়, ঠিক তেমনি মানুষটি ফিরে আসলেই যে খুব উপকার হবে তা নয়, কিছু জিনিস ক্ষতি করতেও ফিরে আসে। মানুষ ভালোবেসে সবথেকে দামি যে গিফটটা পায় তা হলো কষ্ট। সম্পর্কটা ততক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ পর্যন্ত একজনের কথা অপরজনের কাছে কোনো কিছু গোপন থাকে না। সম্পর্কটা তখন একটু একটু করে দূরত্ব সৃষ্টি হয়ে যায় যখন একজন আরেকজনের কাছে কথা গোপন করতে শুরু করে। জীবনে এমন একটা সম্পর্ক করা উচিত যার সাথে সকল কিছু শেয়ার করা যায়, রাগ করা যায়, অভিমান করা যায়, ঝগড়া করা যায়, কিন্তু তাকে কখনোই ভুলে থাকা যায় না। এই যুগে কিছু ছেলে অথবা মেয়ে তারা শুধুমাত্র কারো বাহিরে সৌন্দর্য গুছিয়ে কথা বলতে পারে এবং বহিরাগত যা কিছু দেখে তা দেখে একরকম পাগল হয়ে যায় এবং পরবর্তীতে হুট করেই তাদের প্রেমে পড়ে যায়। যে সুন্দর তার মানে এটা নয় যে তার চরিত্রটাও সুন্দর, গুছিয়ে কথা বলতে পারে তার মানে এটা নয় যে তার ব্যবহারটাও সুন্দর, তার অর্ডেল টাকা আছে তার মানে এটা নয় যে সেটার মাধ্যমে আপনাকে সুখ এনে দেবে। কারো বাহিরের কোনো গুণ দিয়েই ওই মানুষটাকে চেনা বা বিচার করা সম্ভব নয়, চিনতে হলে অনেক সময়ের প্রয়োজন, সে সময় বর্তমান মানুষের মধ্যে নেই। কারো সাথে কথা বলাটা অভ্যাসে পরিণত করবেন না, কারণ অতিরিক্ত কথা বলার অভ্যাসটাই একদিন অতিরিক্ত কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। আবেগ দিয়ে কোনো কাজ হয় না যদি বিবেক ঠিক না থাকে। ভরসা নিজের উপর রাখবে তো ওটা তোমার শক্তি বাড়াবে, আর যদি ভরসা অন্যের উপর করবে তবে ওটা
তোমার দুর্বলতা বাড়িয়ে দেবে। হেসে না হয় মুক্তি দিলাম, কেঁদে আর পেলাম কই, আমি যতই বলি তুমি আমার, আমি তো তোমার নই। যে অন্তর থেকে যন্ত্রণা পায় সে সহজেই অন্তরের কথা বুঝে যায়। কাউকে ভালোবাসা বোঝানোর সবথেকে বড় অনুভূতি হলো কান্না করা, কারণ যার জন্য কান্না আসে না তার প্রতি কখনো ভালোবাসা থাকে না। জোর করে হাসা যাবে কিন্তু কান্না করা যাবে না। বাবার পকেট সন্তানের জন্য উন্মুক্ত, কিন্তু সন্তানের পকেট বাবার জন্য সংক্ষিপ্ত, তবুও বাবা সন্তানের প্রতি সন্তুষ্ট। প্রয়োজনই প্রিয়জন ছিলাম, আজ প্রয়োজন শেষ, তাই অপ্রিয় হয়ে গেলাম। বুদ্ধি কোনোদিনও হরলিক্স আর বাদাম খেয়ে হয় না, বুদ্ধি পেতে হলে জীবনে প্রচুর পরিমাণে বাস খেতে হয়। কিছু মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছেন কিন্তু তাদের চরিত্র তাদের আজও বাঁচিয়ে রেখেছে, আর কিছু মানুষ বেঁচে আছে কিন্তু তাদের চরিত্র তাদেরকে মেরে ফেলেছে। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হাসিটা অর্থের নয়, কর্মের হবে। পাশের মানুষটাকে মানুষ সস্তা ভাবে, দূরের আগাছাকে ভাবে মূল্যবান। আমি ছাড়া অন্য কোথাও তোমার আনন্দ হলে আমার দুঃখ লাগে। যে আমার সাথে যেমন ব্যবহার করবে, আমি যদি তাকে সেই একই ব্যবহার ফিরিয়ে দেই, তাহলে তার আর আমার মধ্যে পার্থক্যটা কী রইল? কিছুটা রবের উপর ছেড়ে দেওয়া উচিত। শত্রুকে যদি একবার ভয় করো, তবে বন্ধুকে অন্তত 10 বার ভয় করিও, কারণ বন্ধু যদি একবার কোনো সময় শত্রুতে পরিণত হয় তাহলে শত্রুর চেয়েও ভয়ঙ্কর হয়। কষ্টের যেমন মাপকাঠি হয় না, তেমনি সুখেরও কোনো মাপকাঠি হয় না। চাইলেই কিছু না থাকলেও সুখী হওয়া যায়, শুধু বিশ্বাস থাকা লাগে। জীবনটাই তো পাওয়া আর না পাওয়ার খেলা, পাবার আশায় থাকলে সুখ লাগে আর না পেলে দুঃখ লাগে। জীবন শেষ এই সুখ আর দুঃখ নিয়েই। আগে ছিল বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল, আর এখন স্বার্থ ছাড়া বন্ধু ইম্পসিবল। পরিস্থিতি আর পরিবেশের জন্য অনেক ইচ্ছা আর স্বপ্ন অপূর্ণ রয়ে যায়, জীবন তার গতিতেই থেকে যায়, কিন্তু চলার পথের ক্ষতটা আজীবন থেকে যায়। এই পৃথিবীটা এমনই, বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। যদি তুমি পেয়ে থাকো শুক্রিয়া আদায় করো, আর না পেয়ে থাকলে ধৈর্য ধরো। কথার থেকে শক্তিশালী আর কোনো অস্ত্র নেই দুনিয়ার বুকে, আবার এই কথার থেকেও ভালো কোনো হাতিয়ার দুনিয়াতে নেই মানুষের মন জয় করার জন্য। ভদ্র মেয়েদের প্রেমিকা বানাতে যাবেন না, এদের প্রেমিকা বানালে সারাদিন আপনাকে ওই গানটাই শুনতে হবে, কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া। ভদ্র মেয়ে খুঁজে পেলে প্রেমিকা বানানো উচিত নয়, ধরে বেঁধে বিয়ে করে ফেলতে হয়। এদের বাহ্যিক রাগ না দেখে যদি তাদের অনুভব করতে জানে, তবে তাকে আপনি কখনোই ছেড়ে যেতে পারবেন না। আপনার ফোনে তখন ওই গানটাই বাজবে, তোমারই পরশে জীবন আমার ধন্য হলো। মন দেখে মেহমান বা অতিথি আসে, চেহারা বা ধন সম্পত্তি দেখে নয়। কথা দিতে অনেকেই পারে, কিন্তু কথা রাখার মানুষ কজন হয়? সবাই বলে এটাই নাকি বাস্তবতা। কাউকে বিশ্বাস করা অন্যায় নয়, তবে অন্ধের মতো বিশ্বাস করে ঠকে যাওয়াটা অন্যায়। মানুষ যদি আপনাকে জানে তবে আপনার কাজের জন্যই জানবে, তা না হলে কেউ আপনার দিকে ফিরেও তাকাবে না, এটি শতভাগ সত্য এবং বাস্তব। আমি আমার মাকে জিজ্ঞেস করলাম, আমি তোমাকে পছন্দ করি এবং আমি তোমাকে ভালোবাসি, এই দুইটার মধ্যে পার্থক্য কী? আমার মা উত্তর দিল, যখন তুমি একটি ফুল পছন্দ করবে তখন তুমি ফুলটা তুলবে, কিন্তু যখন তুমি একটি ফুলকে ভালোবাসবে তখন তুমি ফুল গাছের যত্ন নিতে শুরু করবে। প্রিয় মানুষটা ছেড়ে চলে যাওয়ার পর আমরা অনেকেই ভাবতে থাকি,
আমি তো আমার সমস্তটা দিয়ে ভালোবেসেছিলাম, তবে আমার সাথে এমন হলো কেন? আমার দোষটা কোথায় ছিল? দিনের পর দিন চলে যায়, আমাদের মন ক্রমশ ভারী হতে থাকে, এই প্রশ্নের উত্তর আর পাওয়া হয়ে ওঠে না। সত্যি কথা বলতে কি, সব প্রশ্নের উত্তর হয় না, তাই সব কিছুর কারণ খুঁজতে যেও না। যে গেছে তাকে যেতে দাও, সত্যকে মেনে নাও, নিজের মনের দরজাটা নতুন কিছুর জন্য খুলে দাও, দেখো পৃথিবীটা অনেক সহজ লাগবে। বারবার কি ক্ষমা করা উচিত? যে মানুষটাকে তুমি বহুবার ক্ষমা করা সত্ত্বেও সে একই ভুল মানুষটা বারবার করে, তার মানে বুঝে নিতে হবে সেই মানুষটি তোমাকে সম্মান করে না। অর্থাৎ তোমার ভালো লাগা ও খারাপ লাগা, তোমার উপস্থিতি বা অনুপস্থিতি তার জীবনে কোনো প্রভাব ফেলে না। তাই অযোগ্য মানুষকে বারবার ক্ষমা করে নিজেকে তার কাছে মূল্যহীন করে দেওয়ার আগে দুইবার ভাবুন। যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো, তবে তুমি জিতে গেছো। যন্ত্রণা দেখে পালিয়ে যেও না, একদিন যন্ত্রণাই তোমার জীবনের বড় শিক্ষক হবে। দোষ ধরতে হয় নিজের, অন্যের করতে হয় প্রশংসা, কিন্তু আমরা করি তার উল্টা। জিন্দা থাকলে নিন্দা হবেই, মৃতের প্রশংসা তো শত্রুও করে। প্রতিটি কষ্টই মানুষকে শিক্ষা দেয়, আর সেই শিক্ষাই একসময় মানুষকে বদলে দেয়। মানুষ আমরা অভিমানী বেশ, ভালো থাকবো না জেনেও গড়ে তুলি এক আকাশ দূরত্ব, হারিয়ে গেলেই বুঝি আমরা প্রিয় মানুষটির গুরুত্ব। কখনো হাত পেত না কারো কাছেই, বন্ধুত্ব অথবা সম্পর্কের জন্য যদি তোমার প্রয়াসের সম প্রচেষ্টা না দেখো, তবে দূরে সরে যাও। প্রথম দেখায় ভালো লাগার চেয়ে দেখতে দেখতে ভালো লাগার সৌন্দর্য অনেক। লোকে আমায় জিজ্ঞেস করে, তুমি এত খুশি থাকো কেমন করে? উত্তরে তাদের বলি, আমি লোকের খুশিতে জ্বলি না, আর নিজের দুঃখের কথা কাউকে বলি না। আহারে জীবন, ঘাড় ভর্তি দায়িত্ব দিলে, প্রিয় মানুষগুলোকে কেড়ে নিলে। মানুষ পরিবর্তনশীল, এই কথাটা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সত্যি। চোখের সামনে মানুষ বদলে যাচ্ছে, শুধু চেয়ে চেয়ে দেখি আর দীর্ঘশ্বাস ফেলি। কারো জন্য গোপনে দোয়া করলে সে দোয়া সবচেয়ে দ্রুত কবুল হয়। যেখানে আমার আত্মসম্মানের মূল্য নেই, আমি সেখান থেকে দূরে সরে আসি, সেটা যতই কষ্টের হোক। ভালোবাসা এবং সম্মানের যোগ্য সবাই নয়, তাকে সম্মান করা উচিত যে আপনার সম্মানের সম্মান রাখে এবং নিঃস্বার্থভাবে ভালোবাসে। কাছের মানুষটি সে নয় যে সবসময় আপনার কাছেই থাকে, বরং কাছের মানুষটি সেই যে আপনার থেকে দূরে থাকলেও আপনাকে কখনোই একা লাগতে দেয় না। মা হলেন এমন একজন মানুষ যাকে ভালোবাসলে কখনো ঠকে যাওয়ার ভয় থাকে না। কেউ কারো পরিপূর্ণ নয়, পরিপূর্ণ করে নিতে হয় ভালোবাসা দিয়ে। সেও কথা রাখতে চেয়েছিল, শুধু ভালোবাসার গুরুত্ব দিতে গিয়ে নীরবে দূরত্ব বাড়িয়ে দিয়েছে। কন্যা সন্তান দেখে যেদিন প্রত্যেক বাবার মুখে হাসি থাকবে, সেদিন পালিত হবে আসল নারী দিবস। সব কথা ভুলতে নেই, সময় বুঝে ফেরত দেওয়ার জন্য হলেও কিছু কথা মনে রাখতে হয়। যদি মনের মধ্যে অশান্তি থাকে, এই দুনিয়ার সব কিছুই যেন বিরক্ত লাগে। জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না, দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলো মনে করে কাঁদবে। বেইমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, আর সুবিধাবাদী কখনো কারো আপন হয় না। থাকলে টাকা পকেট গরম, প্রেমিকারও হয় সুরটা নরম, বাড়িতেও তুমি পাবে সম্মান যদি দুহাত ভরে করো তুমি দান। বন্ধু বান্ধব সবাই মজা যদি একটু গ্লাসটা ভেজে, এই দুনিয়ায় কেউ করে নয়, অর্থই তোমার আসল পরিচয়। জীবন তো সর্বদাই সরল, তবে আমরা একে সবসময় জটিল বানানোর পেছনে ছুটতে থাকি। বর্তমানে মানুষের ইউমিনিটি এবং হিউমিনিটি কম হয়ে গেছে। আমি ছন্ন ছাড়া বদ মেজাজি, নিজেও তা জানি।
তুমি আগলে রেখো, আমি ভালোবাসতে জানি। মিথ্যে সুখ আর মিথ্যা মায়ায় মানুষ কখনো ইচ্ছে মতো জড়াতে চায় না, মায়ার সুখ এসে মানুষের সাথে জড়িয়ে যায়। কেউ হিরো হয়ে জন্ম নেয় না, সবাই জিরো থেকে জন্ম নেয়, তাই ওর সব ছিল কথাটা অজুহাত মাত্র। কারো প্রতি অভিমান, প্রত্যাশা, ভালোবাসা, গুরুত্ব, এসব কিছুর আশা করাটা আমরা একটা সময় বন্ধ করে দেই, মানে আমরা বন্ধ করে দিতে বাধ্য হই, কারণ আমরা তখন বুঝতে শিখে যাই আসলেই এসব কিছু আশা করে পাওয়া যায় না। তুমি ক্যালেন্ডার বদলাতে দেখেছ, আর আমি পুরো বছর জুড়ে প্রিয় মানুষগুলোকে বদলে যেতে দেখেছি। থেমে কিছুই থাকে না, শুধু জমে থাকে স্মৃতিগুলো। একটা বেকার ছেলের হাত ধরার আগেই ভালো করে বুঝে নিতে হবে যে সংসারে প্রথম প্রথম বাবার রাজকন্যার মতো থাকতে না পারলেও শেষে তুমি রানী হয়ে থাকবে, এমন মানসিকতা তৈরি করতে পারলেই বেকার ছেলেটিকে সারা জীবন পাশে থাকার ভরসা দিও। একজন বেশি দুর্বল থাকলে আরেকজন অবহেলা করে, তারপর দুর্বলজন সবল হলে আরেকজন তখন আফসোস করে। আগে মানুষ ইমোশনাল ছিল, শুধু সম্পর্কটাই বুঝত, তারপর মানুষ প্র্যাকটিক্যাল হলো, সম্পর্কের মধ্যে সুবিধা খুঁজল। এখন মানুষ প্রফেশনাল হয়ে গেছে, সুবিধা খুঁজেই সম্পর্ক তৈরি করে। যার যাকে পাওয়ার তীব্র ইচ্ছা সে তাকেই হারায়। মানুষ প্রশংসা করে লোভে, সমালোচনা করে অহংকারে, আর সম্পর্ক তৈরি করে স্বার্থে। যে ব্যক্তি তোমার সামনে অন্যের সমালোচনা করে, তবে জেনে রেখো অচিরেই সে অন্যের কাছে তোমার সমালোচনা করে বেড়াবে। প্রেমে তো মানুষ হুটহাট করেই পড়ে, ভালোবাসা হুটহাট হয় না, আর বহুবারও হয় না। শেষটা সুন্দর হওয়ার জন্য অনেকেই অপেক্ষা করে, কিন্তু সবার ভাগ্যে কি আর শেষটা সুন্দর হয়? অন্যের জন্য নয়, প্রয়োজনে নিজের জন্য নিজেকে পরিবর্তন করুন। যার টাকা নেই তার ইচ্ছে থাকলেও কোনো উপায় নেই। কষ্ট তো তখনই হয় যখন কোনো ভুল না করেও অপমান সহ্য করতে হয়। তিন ধরনের মেয়েদের সবসময় এড়িয়ে চলবেন এবং এদের থেকে সাবধান থাকবেন। নাম্বার এক, যে মেয়ে আপনার সামর্থ্যের উপর সন্তুষ্ট নয়। নাম্বার দুই, যে মেয়ে আপনাকে কোনো কিছু দেওয়ার পর তা নিয়ে পরবর্তীতে খোটা দেয়। নাম্বার তিন, যে মেয়ে অহংকারী। অনেক মেয়ে আছে আত্ম অহংকারে যাদের পা মাটিতে পড়ে না। এই ধরনের মেয়েদের বিয়ে করে আপনি সুখের রেশ মাত্র পাবেন না, বরং আপনার স্বাভাবিক জীবন বিষিয়ে তুলবে। অন্যের ভালো চাইতে শিখুন, রব আপনার জীবনে ভালো কিছু এনে দিবে। সবার জীবনে খারাপ সময়টা আসাটা খুব জরুরি, তা না হলে শিক্ষা অসম্পূর্ণ থেকে যায়। কাঁদতে লজ্জা করলে বুঝবেন আপনি মধ্যবিত্ত, আর হাসতে ভুলে গেলে বুঝবেন আপনি একা। ভালোবাসার প্রথম দিকে যেমন ভালোবাসা থাকে, আজীবন ওই রকম থাকলে বিচ্ছেদ বলে কিছুই হতো না। ওই সমস্ত প্রিয়জন থেকে দূরে থাকুন যাদের প্রয়োজন শেষ হলে প্রিয়জনও শেষ হয়ে যায়। ভালোবাসলেও দূরে থাকা যায়, প্রেমে পড়লেও ভুলে থাকা যায়, কিন্তু মায়ায় পড়লে ছেড়ে থাকা যায় না। জীবন থেকে কেউ চলে গেলে আমরা ওই মানুষটার জন্য যতটা কষ্ট পাই তার থেকে বেশি কষ্ট পাই ওই মানুষটার সাথে মিশে থাকা পুরনো স্মৃতি কিংবা অভ্যাসগুলোর জন্য। অভ্যাসগুলো খুব খারাপ একটা জিনিস, চলে যাওয়া মানুষটা আমাদের যতটা কাঁদায় তার থেকে বেশি কাঁদায় তার অভ্যাস। সকাল থেকে শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত তার সাথে কাটানো সময় কিংবা অধিকারগুলো আমাদের মন খারাপ করিয়ে দেয়। মানুষ হারানোর যন্ত্রণা যতটা হয় তার থেকে বেশি যন্ত্রণা হয় স্মৃতি কিংবা অধিকার হারানোর জন্য। যখন পরিবারের লোককে অপ্রিয় মনে হয় আর বাইরের লোককে নিজের মনে হয়, তখন বুঝে নিও বিনাশের সময় এসে গেছে। গোফুটা বিড়াল কখনো বাঘ হয় না, দামি কাপড় চোপড় পরা ব্যক্তি ভদ্র হয় না, প্রত্যেক ডিগ্রিধারী জ্ঞানী হয় না, কর্মই মানুষের আসল পরিচয়।
राग करे ताके आघात दिए कथा बोला जाए जाके भालोबासी जार काछे गेले रागटा कमे जाए। उत्तम आचरणेर दस भागेर नय भाग हलो मानुषेर दोष त्रुटि उपेक्षा करे चला। अनेक गल्पेरी एकटाई समाधान जीवने निजेके सरिये फेला। मानुष बड़ई विचित्र प्राणी निजे स्वार्थ पूरणेर जन्य से एक एक समय एक एक चरित्र धारण करे। जे अल्प कथाय अनुभूति बोझे ना ताके रचना लिखे दिले बुझबे ना। बाचार जन्य मानसिक शांतिर काछे बड़ आर कोनो जिनिसी होते पारे ना। ताई जार साथे थाकले आपनार मानसिक शांति अनुभव हय से आपनार काछेर मानुष, से आपनार मनेर मानुष, तार हाटटा कखनो छेड़े देबेन ना। तोमाके जदि केउ छेड़े चले जाए कष्ट पेओ ना, निजेके एमन भावे तैरी करो जाते जे चले गेछे से जेन तोमाके हारिए अनुशोचना करे, आर जे तोमाके पाबे से जेन तोमाके निये अहंकार करे। आपनी जखन सत्य बोलते एबं लिखते भय पाच्छेन तखन जेने राखुन आपनी दासत्वेर दिके एगिए जाच्छेन। निजेर कष्टेर गल्पगुलो जखन निजेर मुखे अन्यके शोनाई तखन कष्ट कमते थाके, आर निजेर कष्टेर गल्पगुलो जखन अन्येर मुखे शुनी तखन कष्ट बाड़ते थाके। आपनी जत भालोभावेई चलाफेरा करेन ना केन आपनाके देखे किछु मानुषेर जलबेई। केउ पुरोपुरि सुखी नय, कोनो ना कोनो दिक थेके अपूर्णता थेकेई जाय। शरीर जत बेशी नड़ाचड़ा करबे ततई शरीर सुस्थ थाकबे, आर मनटा जत बेशी स्थिर थाकबे ततई मनटा भालो थाकबे। जे कोनो सम्पर्के एकबार विश्वास भेंगे गेले सम्पर्क थाकलेओ सम्पर्केर प्रति किंबा सम्पर्केर मानुषटार प्रति गुरुत्व होक बा टान थाके ना। प्रेमेर कथा छाड़ो भालो बंधु होते गेलेओ राग आर अभिमानेर माझे पार्थक्यटा तोमाय बुझते हबे। काउके इनडाइरेक्टलि मेरे फेलार जन्य एक बिंदु परिमाण इगनोरि जथेष्ट। जारा थाकते बुझे ना तारा सरे गेलेओ खोजे ना। मानुष तखनी सब किछु थेके निजेके सरिये नेय जखन तार खूब काछेर एबं विश्वस्त मानुषगुलोई ताके ठकाय। आवेगेर बशे करा भूलगुलो जीवनके बहुदिन पर्यन्त भोगाय। चारदिक थेके जखन विषण्णता चेपे धरबे तखन आकाशेर दिके मुख तुले ताकाबेन आर विश्वास राखबेन ऊपरवाला एकजन आछेन, तिनि सब देखछेन। जाके पावार जन्य निजेर आत्मसम्मान सबकिछु भूले जार काछे निजेके साधारण करे तुले दिबेन सेई मानुषटाई स्वार्थ फुराले आपनाके अति सस्ता बोले दूरे छुड़े फेले देबे। अन्यके मूल्य दिते गिये निजेई होलाम मूल्यहीन, अवशेषे तार काछे आबार अवहेलित होलाम जाके भालोबेसेछिलाम सीमाहीन। এই শহরে কত মানুষের সাথেই না পরিচয় হয়, কেউ কেউ আবার আপন সাজে আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে। আসলে সবাই স্বপ্ন পূরণ করতে আসে না, তাদের উদ্দেশ্য পূরণ করতে আসে। বিয়ে যিনি করবেন মেয়েও তিনি দেখবেন। একটা মেয়ে কোরবানির কোনো গরু নয় যে বাবা চাচা মামা খালু ফুপা দুলাভাই সবাই মিলে দেখতে হবে। না পাওয়া জিনিসগুলোর আফসোস একটু বেশিই থাকে। জীবনটা কেমন যেন পালবিহীন নৌকার মতো, চলে না, আটকে আছে মাছ দরিয়ায়। নদীর একুল ভাঙে অকুল গড়ে, নদীকে আর বুঝতে পায় যার ভিটা যায় সেই বোঝে তার যন্ত্রণা কতটা সীমানা ছাড়ায়। মেনে নিলে তুমি ভালো, না মানলে খারাপ। মুখ বুঝে সহ্য করলে তুমি ভদ্র, মুখের ওপর জবাব দিলে তুমি বেয়াদব। মানুষ তখনই সব কিছু থেকে নিজেকে সরিয়ে নেয় যখন তার খুব কাছের এবং বিশ্বস্ত মানুষগুলোই তাকে ঠকায়। আত্মহত্যা একেবারে মৃত্যু নিশ্চিত করে, আর অবহেলা ধীরে ধীরে মেরে ফেলে। মন থেকে কথা বলা আর মন রাখার জন্য কথা বলার মধ্যে অনেক পার্থক্য আছে। কার ওপর বিশ্বাস রাখব, মানুষের ওপর সে তো সাপের থেকেও ভয়ঙ্কর। সাপ ছোবল মারে আত্মরক্ষার জন্য,
আর মানুষ ছবল মারে আনন্দ পাবার জন্য, নিজের স্বার্থের জন্য। মানুষকে বোঝা এতটা সহজ নয়। কেউ কেউ কয়েক যুগ পার করার পরও তার কাছের মানুষটিকে চিনতে ব্যর্থ হয়। আমরা গুরুত্ব খুঁজে বেড়াই গুরুত্ব না দেওয়া মানুষগুলোর কাছেই। দিন শেষে প্রত্যেকটা মানুষেরই রয়ে যায় প্রিয় কিছুর অভাব, তারপরেও মুখে ভালো আছি বলাটা তাদের স্বভাব। কেউ যখন আমাকে খেপিয়ে তোলে, আমি মনে করি রবের পক্ষ থেকে তা একটি উপহার, তিনি আমাকে নম্র হওয়া শিখাচ্ছেন। একটু ভাবলেই চোখের সামনে ভেসে আসে অতীত। অতীত বলে দেয় সময়ের ব্যবধানে আমরা কত মানুষের অপ্রিয় হয়ে গেলাম। ব্যথা ভুলে হাসতে শিখেছি, নতুন করে বাঁচতে শিখেছি, অতীত নয় বর্তমানকে প্রাণ ভরে অভিনন্দন জানিয়েছি। বয়ে যাওয়া সময়, পাল্টে যাওয়া তুমি, প্রমাণিত আজ সময় কতটা দামি। যে স্বামী সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে কমপক্ষে 5 মিনিট জড়িয়ে ধরে রাখে, তার কর্মক্ষেত্রে বিপদের আশঙ্কা কম থাকে। জীবনকে উপভোগ করতে চাইলে যে বিষয়গুলো সবসময় মাথায় রাখবেন, নাম্বার 1, সময়ের ব্যবধানে জীবন থেকে একে একে সবাই হারিয়ে যাবে। নাম্বার 2, জীবনে আসলে প্রকৃত কোনো বন্ধু নেই, সবই আসলে সময়ের প্রয়োজন। নাম্বার 3, সবাই সবাইকে কাছে টানার কিংবা দূরে ঠেলে দেওয়ার পেছনে রয়েছে বিশাল স্বার্থ ও উদ্দেশ্য। নাম্বার 4, দিন শেষে মানুষ শুধু একান্ত তার নিজের। নাম্বার 5, কথা যত কম বলা যায় ততই ভালো। নাম্বার 6, কাউকে আগ বাড়িয়ে গায়ে পড়ে উপকার করতে নেই। নাম্বার 7, কাউকে অতিরিক্ত পাত্তা দিতে নেই। নাম্বার 8, কাউকে আগ বাড়িয়ে গায়ে পড়ে কিছু খাওয়াতে নেই। নাম্বার 9, বাবা মা ছাড়া কেউই আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে না। নাম্বার 10, কাউকে গায়ে পড়ে কোনো উপহার দিতে নেই। নাম্বার 11, কারো সাথে গায়ে পড়ে কথা বলতে নেই। নাম্বার 12, কাউকে গায়ে পড়ে উপদেশ দিতে নেই। নাম্বার 13, নিজের চরকায় তেল দেওয়ার চেয়ে বড় কোনো ঔষধ নেই। নাম্বার 14, কাউকে অতিরিক্ত ভালোবাসতে নেই। নাম্বার 15, কারো প্রতি অতিরিক্ত মোহ রাখতে নেই। নাম্বার 16, কখনো কারো প্রতি আবেগ দেখাতে নেই। নাম্বার 17, কখনো কারো অপকর্মের সাক্ষী হতে নেই। নাম্বার 18, কখনো কাউকে কোনো বিষয়ে আশ্বাস দিতে নেই। নাম্বার 19, কখনো কাউকে প্রতিযোগী ভাবতে নেই। নাম্বার 20, কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করতে নেই। এবং নাম্বার 21, কখনো কূটনামি তথা কথা বেচাকেনা করতে নেই। খালি পকেট আপনাকে জীবনে হাজারটা শিক্ষা দেবে, আর ভরা পকেট আপনার জীবন নষ্ট করার জন্য হাজারটা পথ দেখাবে। যখন তিল তিল করে গড়ে ওঠা সম্পর্কটা ভেঙে যায়, মানুষ তখন নতুন করে স্বপ্ন দেখতেই ভুলে যায়। প্রেম শব্দটি ছোট হলেও এটি একটি মানুষকে নিঃশ্বাস করার ক্ষমতা রাখে। মনে জোর রাখবেন, না বলা শিখবেন। না হচ্ছে এক অক্ষরের একটি শব্দ, বলা খুবই সহজ কিন্তু সবাই বলতে পারে না। অভাব আর অভিযোগ এমন একটি জিনিস যে অন্যের কাছে না বলাই ভালো। রাগ অবস্থায় যদি কথা বলো, তবে এমন কথা বলে ফেলতে পারো যার জন্য তুমি সারা জীবন লজ্জিত থাকবে। হাসির পেছনে কান্না, রাগের পেছনে ভালোবাসা, আর চুপ থাকার পেছনের কারণ খুব কম মানুষই জানে। মানুষ তাদের কান বন্ধ করার আগে তুমি নিজের মুখ বন্ধ করো, আর মানুষ মুখ খোলার আগে নিজের কান খোলো, তবেই তুমি সফল মানুষ হবে। বুদ্ধির সীমা আছে কিন্তু বোকামির কোনো সীমা নেই। মানুষ কখনো মানুষকে ভয় পায় না, মানুষ ভয় পায় মানুষের মধ্যে লুকিয়ে থাকা ভয়ঙ্কর চরিত্রকে। ভালোবাসা কখনো ভেবে চিন্তা হয় না, ভালোবাসা তো মনের অজান্তেই হঠাৎ করেই হয়ে যায়। কিছু মানুষ এতটাই প্রতারিত হয় যে নতুন করে কাউকে ভালোবাসতেই ভয় পায়। 3টে জিনিসে পতন হয়, অহংকার, মিথ্যা ও হিংসা।
কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় ইচ্ছার। ভালোবাসার জন্য যোগ্যতা, রূপ কিছুই লাগে না, শুধু দরকার সুন্দর দুটি হৃদয়ের। এখন মানুষ অভাবে মরে না, মনের আঘাতে মরে বেশি। অল্পতে কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয়, আর এই সরল মনের মানুষগুলোই জীবনে বেশি কষ্ট পায়। যার কাছে সম্পর্কের গুরুত্ব বেশি, সে কখনো রাগ করে থাকতে পারে না। ভালোবাসা কখনো রাগের কারণে শেষ হয় না, ভালোবাসা শেষ হয় অবহেলা আর অসম্মানের জন্য। মানুষ যখন কারো প্রশংসা করে, তখন খুব কম লোকই তা বিশ্বাস করে, কিন্তু যখন কারো বদনাম করা হয়, তখন প্রায় সবাই তা বিশ্বাস করে। অভিমান বড্ড খারাপ একটা জিনিস, না যায় কিছু বলা, না যায় সহ্য করা, কিন্তু ভেতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। একজন প্রকৃত মানুষ হাজারটা মেয়েকে ভালোবাসে না, বরং একজনকেই হাজারটা উপায়ে ভালোবাসে। একমাত্র একাকিত্বই কোনোদিন বিশ্বাসঘাতকতা করবে না। যে তোমাকে চায় না, তার পেছনে পড়ে থেকো না, এতে সে বিরক্ত হবে আর তুমি কষ্ট পাবে। মন যখন একা থাকার অভ্যাসটা হয়ে যায়, ঠিক তখনই কিছু মানুষ জীবনে আসে, কিন্তু যখন তাদেরকে নিয়ে ভালো থাকার অভ্যাসটা হয়ে যায়, তখনই আবার একা হয়ে যেতে হয়। বিশ্বাস পৃথিবীর সবচেয়ে দামি জিনিস, এটা সস্তা মানুষ বহন করতে পারে না। ঠকায় তো তারা যাদের আমরা মন থেকে বিশ্বাস করি। বাঁচো তার জন্য যে তোমার জন্য মরে, হাসো তার জন্য যে তোমার জন্য কাঁদে, ভালোবাসো তাকে যে তোমাকে তার থেকেও বেশি ভালোবাসে। তিন ধরনের মানুষের অহংকার বেশি থাকে। নাম্বার এক, বেশি শিক্ষিত হলে। নাম্বার দুই, বেশি সুন্দর হলে। নাম্বার তিন, হঠাৎ বড়লোক হলে। পাই আর না পাই, তাকে কখনো ভুলতে পারবো না। বাড়িতে যত মানুষ থাকুক না কেন, মা না থাকলে বাড়ি ফাঁকা লাগবেই। সেই বেশি হাসে যে গোপনে কাঁদে, সেই বেশি নিজেকে হ্যাপি দেখায় যে নীরবে একা থাকে, সেই বলে সুখের কোনো অভাব নেই যার জীবনে কষ্ট ছাড়া আর কিছু নেই। যদি কাউকে ভালোবাসো, তবে মন প্রাণ দিয়ে ভালোবাসো, অভিনয় করে নয়। কারণ অভিনয় শুধু ভালোবাসাকে অপমান করে না, একটা সুন্দর জীবনকে নষ্ট করে। কন্যা সন্তান পরিবারের বোঝা নয়, বংশের আলো। আমি হারিয়ে গেলে ভয় নেই, কারণ আমাকে খোঁজার মতো কেউ নেই। আমি কষ্ট পেলেও ক্ষতি নেই, কারণ আমাকে বোঝার মতো কেউ নেই। যদি কারো নাম শুনেই বুক ধরপর করে, তবে বুঝে নিও সেই তোমার ভালোবাসা। পৃথিবীতে দুটি মানুষ খুবই অসহায়। নাম্বার এক, রূপ ছাড়া মেয়ে। নাম্বার দুই, টাকা ছাড়া ছেলে। যে মানুষটাকে ছাড়া এক মিনিটও ভালো লাগতো না, এখন সেই মানুষটা ছাড়া দিনের পর দিন কেটে যাচ্ছে। সময় মানুষকে অনেক সত্যিই বদলে দেয়। যদি ভালো থাকতে চাও, পুরনো অভ্যাসগুলো বদলে ফেলো, অতীতগুলো থেকে শিক্ষা নাও, নিজের দুর্বলতাগুলোকে গোপন করতে শেখো, অন্যের কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা করো না, তাহলেই তুমি ভালো থাকতে পারবে। ঝাড়ুদারের পেশা হলো আবর্জনা পরিষ্কার করা, আর যারা তাদেরকে ঘৃণা করে তাদের পেশা হলো নোংরা আর আবর্জনা সৃষ্টি করা। যে অল্পতে সন্তুষ্ট থাকে, তার কাছে এই পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যায়। মেয়েরা দুটি জিনিস কখনোই প্রকাশ করে না। নাম্বার এক, ইচ্ছে। নাম্বার দুই, কষ্ট। লোন একটা আজব জিনিস, ধনীরা মেটাতে না পারলে দেশ ছাড়ে, গরিবরা মেটাতে না পারলে দুনিয়া ছাড়ে। অর্থ মানুষের রূপ বদলে দেয়, স্বার্থ মানুষের চরিত্র বদলে দেয়। অর্থ আর স্বার্থ একসঙ্গে থাকলে মানুষের মনুষ্যত্ব বদলে দেয়। মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায়, কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না। সত্যকে লুকিয়ে রাখা যায়, কিন্তু বিলুপ্ত করা যায় না। বইয়ের পাতায় জ্ঞান থাকে, কিন্তু শিক্ষা নয়। শিক্ষা তো জীবনের পাতা থেকেই
নিতে হয়। টাকা দিয়ে সব পাওয়া গেলেও মায়ের মতো স্বর্গ আর বাবার মতো ছায়া কখনো পাবে না। ভালো মানুষের একটাই বদ অভ্যাস, তারা সবাইকে নিজের মতো ভাবে। মানসিকভাবে বড় হতে ঠকতে হয়, কাঁদতে হয়, হারাতে হয়, আবার মরে যেতে যেতে বাঁচতে হয়। কিছু কিছু যন্ত্রণার সমাধান থাকে না, অভ্যাস হয়ে যায়। টাকা পয়সা সামলে রাখা সহজ কাজ হলেও মান সম্মান সামলে রাখা এত সহজ কাজ নয়। বয়স অভিজ্ঞতা বাড়ায়, ব্যর্থতা ভেতরটা শক্ত করে আর স্বপ্ন নতুন করে বাঁচতে শেখায়। হাজার জনের সাথে কথা বলতে চাই না, শুধু একজনের সাথে হাজারটা কথা বলতে চাই। কিছু মেয়ে রাগ করে কিছু করতে পারুক আর না পারুক, না খেয়ে থাকতে ভালোই পারে। এক লোক গোলাপকে প্রশ্ন করল, তুমি এত সুন্দর কেন? গোলাপ উত্তর দিল, এটা আমার গৌরব। লোকটি বলল, তাহলে তোমার গায়ে কাটা কেন? গোলাপ বলল, এটা আমার অহংকার। তাহলে তুমি এত তাড়াতাড়ি ঝরে যাও কেন? গোলাপ দুঃখ ভরা মন নিয়ে বলল, কারণ অহংকার পতনের মূল। রিলেশনশিপকে কখনো সিরিয়াসলি নেবেন না, হালকা করে ছেড়ে দিন, নিজের মতো চলুক। কোনো কিছুকে বেশি গুরুত্ব দিলেই খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যায়। বেশি কেয়ারিং হতে যাবেন, বেশি গুরুত্ব বোঝাতে যাবেন, তো নিজেই কষ্ট পাবেন। যে গাছটিকে বেশি যত্ন করবেন, দেখবেন সেই গাছটি তাড়াতাড়ি মরে যায়, কিন্তু রাস্তার পাশের গাছগুলো যত্নহীন অবহেলায় কত সুন্দর বেড়ে উঠছে। এমন পৃথিবীতে বেঁচে আছি যেখানে উপদেশ দেওয়ার মতো লোক হাজার জন আছে, কিন্তু সাহায্য করার মতো একজনও নেই। অতিরিক্ত সমালোচনা করবেন না, অতিরিক্ত সমালোচনা ঘৃণা ও খারাপ চরিত্রের দিকে নিয়ে যায়। যদি সম্পর্ক বাঁচাতে মান অভিমান ইগো ভুলে তোমাকে এগিয়ে যেতে হয়, তবে এগিয়ে যাও। কিন্তু বারবার যদি তোমাকেই যেতে হয়, তবে সেটা বুঝে সুঝে থেমে যাও। কেউ একবার আমার মন থেকে উঠে গেলে আমি আর তাকে কখনো জায়গা দেই না। এটা আমার ইগো না, এটা আমার আত্মসম্মান। অন্যজন কষ্ট পাবে বলে যে কথাটা বলতে গিয়ে গিলে ফেলেন, রবের কাছে তা অনেক বড় দামি ইবাদত। কিছু মানুষ শুধুমাত্র নামেই বেঁচে আছে, ফ্যামিলি প্রবলেম, অনিশ্চিত ক্যারিয়ার, একজনকে তীব্র ভালোবেসে তাকে না পাওয়ার বেদনাসহ নানান কারণে তারা ভেতরে ভেতরে মরে গেছে কবেই। যাদের নিজের কোনো যোগ্যতা নেই তারাই অন্যকে নিয়ে সমালোচনা করে। মানুষ যখন কোনোভাবে তোমাকে দুর্বল করতে পারে না, তখন তোমার চরিত্রের ওপর দাগ লাগায়। আসলে শুরুটা সবসময় মানুষের সুন্দর হয়, তবে শেষটা সুন্দর হয় না। অবশেষে পরিস্থিতির পিছুটানগুলোই জিতে যায়, সেখানে আমাদের বুকের শব্দগুলো হেরে যায়। জীবনে দুই ধরনের মানুষের থেকে সবসময় দূরে থাকা ভালো। এক ব্যস্ত মানুষ যে কিনা শুধু নিজের ইচ্ছে মতো কথা বলবে, দ্বিতীয়জন স্বার্থপর মানুষ যে কিনা শুধু নিজের প্রয়োজনে অন্যদের সাথে কথা বলবে। যে কাজ করে সে ভুল করে, যে কাজ করে না সে পরচর্চা করে। সম্পত্তির জন্য কখনো ভাই বোনের সম্পর্ক নষ্ট করো না, কারণ ভাই বোনের সম্পর্কের চেয়ে সম্পত্তি কখনো বড় হতে পারে না। থাকার ঘর ছোট হোক, ক্ষতি নেই, কিন্তু মনের ঘর যেন বড় হয়। গুরুত্বপূর্ণ এটাই যে চলে যাওয়ার আগে কতজনের মন ছুঁয়েছ, গুরুত্বপূর্ণ নয় যে কতদিন বেঁচেছ। বাচ্চাদের হাঁটতে শেখান, হেরে আবার দৌড়াতে শেখান। দৌড়াতে গিয়ে পাশের বন্ধু হোঁচট খেলে টেনে তুলতে শেখান, অভাব শেখান। ভাগাভাগি করে খেতে শেখান, বন্ধুর পাশে থাকতে শেখান। অন্যায় করলে শাস্তি দিন। প্রাপ্তি বুঝুক, অর্জন করা বুঝুক, সম্পত্তি আর সম্পদের পার্থক্য বুঝুক। কেউ যদি রাগ করে তাহলে তার রাগ ভাঙাও, কেউ যদি অভিমান করে তাহলে তার অভিমানও ভাঙাও। আর কেউ যদি তোমার মেসেজে বিরক্ত হয়ে মেসেজ দেওয়া বন্ধ করে দেয়, তাহলে তাকে আর ফেরাবে না। কারণ কারো বিরক্তির কারণ হওয়ার চেয়ে
নিজের অভিমান নিয়ে বেঁচে থাকা অনেক ভালো। কাউকে প্রচণ্ড ভালোবাসলেও কখনো সেটা তার কাছে প্রকাশ করতে যাবেন না। আপনি যদি তাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন, সেটা তাকে বুঝিয়ে দেন, তাহলে আপনি নিশ্চিত থাকুন আপনি তার কাছ থেকে অনেক বেশি কষ্ট পাবেন। কারণ অতিরিক্ত কিছু পেয়ে গেলে মানুষ সেটাকে খুব সহজলভ্য ভেবে অবহেলা করতে শুরু করে। কাউকে ঠিক ততটুকুই ভালোবাসুন যতটুকু ভালোবাসা প্রয়োজন। প্রয়োজনের চেয়ে বেশি ভালোবাসা পেয়ে গেলে মানুষ সেটার মূল্য দিতে জানে না। একসময় অযত্ন আর অবহেলায় সেই ভালোবাসাটাকে মানুষ নষ্ট করে ফেলে। আপনি যদি ভাবেন আপনি অনেক বেশি ভালোবাসলে সে মানুষটা আপনাকে অনেক বেশি ভালোবাসবে, আপনি ভুল ভাবছেন। সে মানুষটা আপনাকে আর আপনার ভালোবাসাটাকে সস্তা ভেবে দিনের পর দিন তার মতো করে অবহেলা করে যাবে। আপনি তাকে যতবার বোঝাতে যাবেন আপনি তাকে অনেক বেশি ভালোবাসেন, ঠিক ততবারই আপনাকে নির্মমভাবে অবহেলা কিংবা আঘাত করে যাবে। আপনি যদি তাকে বোঝাতে চান তার সাথে কথা না বলে থাকতে আপনার কষ্ট হয়, তাহলে দেখবেন কোনো এক সময় আপনার সাথে কথা বলা বন্ধ করে দিবে, আপনাকে প্রচণ্ড কষ্ট দিবে। আপনি যদি তাকে বোঝাতে চান তাকে ছাড়া পথ চলতে আপনার প্রচণ্ড কষ্ট হয়, নিজেকে একা লাগে, তাহলে দেখবেন সে কখনোই আপনার পথে চলার সঙ্গী হবে না, বরং সে আপনাকে জীবনের রাস্তায় একা ফেলেই চলে যাবে। আপনি যদি তাকে বোঝাতে চান আপনি তার উপর নির্ভরশীল, তাহলে সে কখনোই আপনার ভরসার প্রতীক হয়ে উঠবে না, সে তার মতো করেই চলে যাবে। ভালোবাসাবিহীন বেঁচে থাকা যায়, কিন্তু ভালোবাসার মানুষের প্রতারণা কিছুতেই মেনে নেওয়া যায় না। জীবনের এমন এক পর্যায়ে আছি যে কোনো ভুল নেই জেনেও মাফ চাই, কারণ ঝামেলা ভালো লাগে না। কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে, গর্বিত মাথাটা নত করতে হবে, স্বীকার করে নিতে হবে যে তুমিই ভুল। এর অর্থ তুমি পরাজিত নও, এর অর্থ তুমি শেষ বেলায় জয়ের হাসিটা হাসার জন্য ত্যাগ স্বীকারে দৃঢ় প্রতিজ্ঞ। বয়স বাড়ার সাথে জীবনে শুধুমাত্র টাকার দরকারে খোঁজ খবর নেওয়া লোকের সংখ্যাও বাড়তে থাকে। আপনি যত ভালো মানুষ হবেন আপনাকে তত অপমান আর অবহেলা করা হবে, এটাই বাস্তবতা। মনের মধ্যে পুষে রাখা রাগ, হিংসা ও জেদ ক্যান্সারের মতো মানুষকে কুড়ে কুড়ে খাবে। তাই ভালো থাকতে চাইলে মানুষকে ক্ষমা করার অভ্যাস গড়ে তুলুন। তুমি যার জন্য তোমার সব ভালো লাগা, ইচ্ছা, স্বার্থ ত্যাগ করবে, একদিন সেই বলবে আমি বলেছিলাম করতে। জীবনে উঠা পড়া থাকবে, সুখ দুঃখ থাকবে, তাই বলে পিছিয়ে যেতে নেই। দেখবে একটা সময় তুমি প্রতিষ্ঠিত হওয়ার পর সবাই তোমাকে গুরুত্ব দিবে। কেউ আমার সঙ্গে মিথ্যা বলছে এই জন্য আমি হতাশ নই, বরং আমি এই কারণে হতাশ যে এখন থেকে আমি আর তাকে বিশ্বাস করতে পারবো না। আমি শুধু সেই মানুষটাকে কখনো ভুলবো না যাদের জন্য আমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো কষ্ট নিয়ে কেঁদেছি। কাউকে মিথ্যা বলে খুশি করার চেয়ে সত্য বলে কাঁদানো অনেক ভালো। এতে সে আপনার উপর রাগ করলেও কখনো আপনার উপর থেকে বিশ্বাস হারাবে না। জানেন তো আজকের দিনে কেউই কষ্টের কথা জেনে ভরসার হাতটা বাড়িয়ে দেয় না, এটাই সবথেকে কষ্টের জায়গা। নিজেকে শক্ত করতে হয়, সস্তা নয়। প্রতিটা মানুষেরই আত্মসম্মান বোধ আছে, হুট করে কোনো কিছুই হয় না, বদলে নিতে হয় প্রিয় মানুষের জন্য, পরিবর্তনও একদিনে আসে না। শরীর খারাপের জন্য ডাক্তার পেয়ে যাবেন, মন খারাপের ডাক্তার কোথাও নেই, তাই হয়তো মন খারাপটাই বেশি দুর্বল করে দেয়। অন্য কাউকে কাঁদিয়ে তুমি যতই সুখে থাকো না কেন, মনে রেখো তোমার নিয়তি একদিন তোমাকে ঠিক কাঁদিয়ে ছাড়বে। মনের বিরুদ্ধে গিয়ে সব মিললেও শান্তি মিলে না। সম্পর্ক শেষ হয়ে গেলেও যারা দুর্বলতায় আঘাত করে না তাদের প্রতি শ্রদ্ধাটুকু থেকে যায়। পরিস্থিতি মানুষকে বিক্রি করে দেয় সময়ের কাছে বাস্তবতার দামে। কাছের মানুষগুলোকে কখনো দূরে সরিয়ে দিও না। যদি তুমি তাদের মধ্যে কোনো ভুল খুঁজে পাও তাহলে একবার চোখ বন্ধ করো
আর তাদের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো স্মরণ করো, দেখবে সব রাগ ভুলে যাবে। যে নীরব থাকে সে কখনো দুর্বল নয়, কিন্তু যে দুর্বল সে সবসময় নীরব থাকে। কাউকে যদি বিশ্বাস করতেই হয় তবে একটু ভেবেচিন্তে করুন, কারণ চিনি আর লবণ দেখতে এক হলেও দুটোর স্বাদ কিন্তু সবসময় আলাদা। টাকা পয়সা থাকলেই মানুষ কখনো গরিব হয় না, প্রকৃত গরিব তো সে যার সুন্দর একটা মন নেই। কি অদ্ভুত না, চোখ পুকুর নয় তবু জলে ভরে যায়, মন কাঁচ নয় তবুও ভেঙে যায়। মানুষ বদলে যাওয়াটাই স্বাভাবিক, আমাদের মেনে নিতে না পারাটা অস্বাভাবিক। প্রয়োজন শেষ হয়ে গেলে বিরক্ত তো লাগবেই, সে বন্ধুত্ব হোক বা ভালোবাসা, কঠোর হলেও এটাই বাস্তব। যাকে সব থেকে আলাদা ভেবেছিলাম সেও বুঝিয়ে দিয়েছে সে সবার মতো। রাতে ঘুমানোর পূর্বে দিনের সমস্ত পাপের ক্ষমা চেয়ে নিন, কেননা সেই রাতেই হতে পারে আপনার জীবনের শেষ রাত। তাকে ধন্যবাদ জানাই যিনি বলে গেছেন, যেখানে তোমার মূল্য নেই সেখান থেকে সরে আসাটাই বুদ্ধিমানের কাজ। যতই সুখে থাকো না কেন, হারিয়ে যাওয়া মানুষের কথা মনে পড়লে চোখে জল আসবেই। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে কখনোই বোঝানো যায় না। বোকা মানুষগুলো কখনো ভালো প্রেমিক হতে পারে না, কিন্তু তারা ভালো স্বামী হতে পারে। ফর্সা মেয়ে তো রূপবতী, কিন্তু কালো মেয়ে হয় মায়াবতী। একজন মৃত মানুষকে ভুলতে আমাদের যতটা সময় লাগে তার চাইতে বেশি সময় লাগে জীবন্ত মানুষকে ভুলতে। যদি পারতাম তবে নিজ হাতে সাজিয়ে দিতাম তোমার জীবন, যাতে এক জীবনে আর দ্বিতীয় কারো মন ভাঙার ইচ্ছে না জাগে। যাদের জন্য আমরা নিজেকে পরিবর্তন করি একদিন তারাই ভীষণভাবে বদলে যায়। মাঝে মাঝে নিজেকে আড়াল করে মানুষগুলোকে টের পাইয়ে দিতে হয় বুকের কতটা গভীরে কষ্ট জমে গেলে মানুষ দূরে চলে যায়। রাত মানেই কেউ ভালোবাসায় হাসে আর কেউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। অন্যদের ভালো রাখতে রাখতে আর অন্যদের খেয়াল রাখতে রাখতে নিজের ভালো থাকা আর নিজের খেয়াল রাখা হয়ে ওঠে না মায়ের। জীবনটা বড়ই অদ্ভুত, কত অচেনা মানুষ দেখতে দেখতে আপন হয়ে যায়, আবার কত আপন মানুষ আস্তে আস্তে পর হয়ে যায়। মানুষের জীবনটা হারিকেনের মতো, ভেতরটা জ্বলে আর বাহিরটা আলোকিত থাকে। মাথায় হোক বা মনে, নিজের ব্যথা নিজেকে সহ্য করতে হয়। আদর্শ স্ত্রী হলো সেই নারী যে স্বামীর আয়ের ওপর নিজের চাহিদাকে সীমাবদ্ধ রাখে। পৃথিবীতে দুটি মানুষ বড় অসহায়, নাম্বার এক রূপ ছাড়া মেয়ে, নাম্বার দুই টাকা ছাড়া ছেলে। যদি সম্পর্ক বাঁচিয়ে রাখতে চাও তাহলে একে অন্যকে দোষ দেওয়া বন্ধ করো, ভুলগুলো শুধরে নাও আর একে অন্যকে ক্ষমা করে দাও। স্বার্থ থাকলে অনেক কথা হবে, স্বার্থ ফুরালে চেনার জন্য পরিচয় আবার দিতে হবে। যারা সব রকম কষ্ট মেনে নিতে শিখে গেছে তারা ভালো থাকার মানে বুঝে গেছে। যারা ভালো আছে তারা সব রকম পরিস্থিতিতেই নিজেকে মানিয়ে নিতে জানে। আমার পেছনে সবাই নিন্দা করে সেটা বড় কথা নয়, বড় কথা হলো নিন্দা করতে গেলে তাদেরকে সেই আমার পেছনেই থাকতে হবে। কেউ চলে যায় আর কেউ স্মৃতিতে রয়ে যায়। ফালতু কথার সবচেয়ে সুন্দর জবাব নীরবতা। সম্মান অর্জন করতে হয়, সততাকে সমাদর করতে হয় এবং বিশ্বস্ততার প্রতিদান দিতে হয়। নিজের কানকে শান্তি দাও, সব কথা শোনার প্রয়োজন নেই। সুন্দর চেহারা বয়সে শেষ হবে, নিখুঁত শরীর পাল্টে যাবে, কিন্তু সুন্দর মন সুন্দরী থেকে যাবে। কেউ তোমাকে দাম না দিক, তুমি তোমার কাজ করে যাও। কখনোই মেটেনি আমার একবার তোমায় দেখার স্বাদ, যতবার দেখেছি
আরো দেখতে চেয়েছি, এ দেখার যেন হয় না অবসাদ। অতীত সাক্ষী আছে, কারো অনুভূতিতে আঘাত করে কেউ কখনো সফল হতে পারেনি। যা গেছে তা যাক, নতুন করে গড়ো হৃদয়ের গৃহ। মনে রেখো, যা গেছে তা ছিল শুধুই মোহ। মনে পড়া মাত্র আত্মা যেভাবে তোমার কাছে পৌঁছে যায়, সেভাবে যদি শরীরটাও পৌঁছাত। প্রতিশোধ না আর ক্ষমাও না, শুধু অপেক্ষা সময়ের। সময় বুঝিয়ে দেবে আর উত্তরও দেবে। অবহেলা পেলে মানুষ মরে যায় না, হয়তো অনেক কষ্ট হয়। ভেতর থেকে ভাঙতে ভাঙতে দেখবেন একদিন সে মানুষটাও আস্তে আস্তে অনেক মজবুত হয়ে যায়। যারা সৌন্দর্য কিংবা অর্থের প্রেমে পড়ে না, তাদের ঠকানোর মতো অপরাধ বোধ হয় আর দ্বিতীয়টি হয় না। চেহারা বদলে যাওয়ার আগে বদলে যায় মন। মানুষ একাকিত্বকে ভয় পায়, অথচ একাকিত্ব কখনো বেইমানি করে না। সারাটা জীবন আপনি তার সাথে ভালো ব্যবহার করলেন, কিন্তু একদিন খারাপ ব্যবহার করলেন, তখনই আপনাকে শুনতে হবে আপনার ব্যবহার ভালো না, আপনি ভালো করে কথাই বলতে পারেন না, জীবনেও আপনি ভালো ব্যবহার করেননি। মানুষের মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে, তখন চোখের জল কথা বলে। আসলে নিজে চাইলেই কি দুশ্চিন্তামুক্ত থাকা যায়? সমস্যা হলো আমাদের আশেপাশের মানুষগুলোই আমাদের লাইফ নিয়ে বেশি মাথা ঘামায়, তাই তাদের মন রক্ষা করতে গিয়ে নিজের সুখটাই আমরা মাটি করে দেই। বেশিরভাগ মানুষ বাইরের শক্তির কাছে হারে না, হারে তাদের নিজের দুর্বলতার কারণে। স্বপ্ন পূরণে বেশি চালাক নয়, কিছুটা পাগল হতে হয়। সূর্যের মতো আলো দিতে চাইলে নিজেকে সূর্যের মতোই পোড়াতে হবে। একটি মেয়ে তখনই তার শরীর স্পর্শ করতে দেয় যখন সে একটা ছেলেকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। কিছু মানুষ তোমাকে ছেড়ে যাবে না, আবার ধরে রাখবে না, এমন আচরণ করবে যাতে তুমি তাকে ছেড়ে যাও আর সে তোমাকে অভিযুক্ত করতে পারে। হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না, মানুষের ভাগ্য থাকে মানুষের কর্মে। যা আছে তা নিয়ে আমরা কখনোই সন্তুষ্ট হই না। যখন এপাশ ওপাশ দুটোর দেখার সৌভাগ্য হয়, তখন বুঝি আসলে কোনটা ভালো। তবে ততদিনে সব কিছুই প্রথমবারের মতো সাজানো অসম্ভব হয়ে পড়ে। কৃতজ্ঞতা জানাই তাদের যারা আমাকে চিনতে ভুল করেছে। যদি তোমরা কখনো চাও তো লজ্জিত না হয়ে ফিরে এসো, সে আগের আমিটাকেই দেখতে পাবে। তার ছলনার কান্না আমি বহুবার দেখেছি, কিন্তু আমার নীরব কান্না সে একবারও অনুভব করেনি। বাবার টাকায় ফুটানি মারা ছেলেটা তোমায় মিথ্যা স্বপ্ন দেখাবে, কিন্তু মধ্যবিত্ত ঘরের খেটে খাওয়া ছেলেটা তোমায় বাস্তবতা দেখাবে। সুন্দর তাকেই বলা যায় যার বাহিরের ধবধবে চামড়ার চেয়ে ভেতরে শুভ্র সুন্দর একটা মন আছে। সবসময় শক্ত থাকা যায় না, ভেতরের চাপা আর্তনা লুকিয়ে রাখা যায় না। জমে থাকা ব্যথাগুলো হঠাৎই চিৎকার করে বলে ওঠে, আমি আর পারছি না। কিছু বন্ধু শুধু বন্ধুই নয়, জীবনের অবিচ্ছেদ্য অংশ। অবশেষে মানতেই হলো, সময়ের সাথে সাথে কাছের মানুষগুলোও বদলায়। সব ভালোতে ভালোবাসা থাকে না, আর সব ভালোবাসায় ভালো থাকা যায় না, তাই সময় থাকতেই মূল্য দিতে শেখো। নিজের জায়গায় দাঁড়িয়ে অন্যের অনুভূতি কখনোই বোঝা যায় না। খুব বেশি ক্লোজ হয়ে গেলে একদিন হারাবেন গুরুত্ব, গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন যদি একটু বজায় রাখেন দূরত্ব। মা একমাত্র ব্যক্তি যে নিজের সুখ দুঃখকে বিসর্জন দিয়ে সন্তানের সুখকে দেখে। আজকাল তো টাকা আর মানুষের মধ্যে খুব একটা পার্থক্য নেই, দুটোই প্রয়োজনে ব্যবহার হয়। কষ্ট মানুষের সারা জীবন থাকে না, কিন্তু কষ্টের সময় মানুষের ব্যবহারগুলো সারাটা জীবন মনে থাকে। কিছু জিনিস ছাড়তে মন যায় না, অনেক কিছু মানতে ইচ্ছে করে না, তবু শেষমেশ সব কিছু মেনেই নিতে হয়।
কারণ আমরা পরিস্থিতির গোলাম। পাহাড় যতই নদীকে আটকে রাখার চেষ্টা করুক না কেন, নদী সেই সমুদ্রে গিয়েই মিশে যাবে, কারণ সেটা নদীর নিয়তি। যে যাবার তাকে যেতে দাও, যে থাকার সে এমনিতেই থেকে যাবে। যারা সৎপথে প্রকাশ্যে উপার্জন করে তারা অন্তরালে দান করে, আর যারা অসৎ পথে অন্তরালে উপার্জন করে তারাই প্রকাশ্যে দান করে। কেউ তোমাকে সন্দেহ করলে তাতে দুঃখ পেও না, মনে রাখবে সবাই সোনা বা হীরাকে সন্দেহ করে যে সেটা আসল কিনা, কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না। সংসার নামক ব্যাংকে বিশ্বাস আর ভালোবাসার ব্যালেন্স যখন কমতে থাকে তখন সুখ আর শান্তির বড়াই কমতে শুরু করে। সফলতা পেলে মিষ্টি মুখ করতে চাওয়া মানুষগুলো সমস্যায় পড়লে নজরে পর্যন্ত আসে না। দুনিয়া বড়ই অদ্ভুত, কেউ রোজ বিকল্প খুঁজে ফেরে আর কেউ চিরকাল বিকল্প হয়েই মরে। আমরা বেশিরভাগ মানুষই ভুলকে ফুল ভেবে কুড়িয়ে নেই, আর সেই ভুলের মাশুল গুনতে হয় আজীবন। জীবনে এমন কিছু কষ্ট থাকে যেগুলো মানুষকে বাঁচতে দেয় না, আর জীবনে এমন কিছু দায়িত্ব থাকে যেগুলো মানুষকে মরতে দেয় না। যারা বেশি ভাবে তারা জীবনকে কখনোই উপভোগ করতে পারে না। মানুষ তখনই কাঁদে যখন সে তার মনের সাথে লড়াই করে হেরে যায়। রেগে গিয়ে কিছু করার আগে একবার ভাবুন, কারণ প্রতিটি রাগই জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয়। ছেলেদের সব স্বপ্নই পূরণ হয়, কিন্তু সেটা প্রিয় মানুষটা হারিয়ে যাওয়ার পর। মানুষ দুটো ক্ষেত্রে অসহায়, দুঃখ বিক্রি করতে পারে না আর সুখকে কিনতে পারে না। জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি তা কখনোই করতে পারবে না। কিছু কিছু মানুষ আছে যারা অপরাধ না করেও অন্যের কাছে সবসময় দোষী হয়ে থাকে। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা। তার চেয়েও ভালো লাগবে যখন জানতে পারবে তোমার কারণে কারো মুখে হাসি ফুটেছে। সত্যিকারের প্রিয় মানুষটা ব্যস্ত থাকলেও তোমার খোঁজ নেবে, কিন্তু প্রিয় মানুষ সেজে থাকা মানুষটা অবসর পেলেও তোমাকে ব্যস্ততা দেখাবে। সুন্দর মানুষটা সব সময় ভালো হয় না, কিন্তু ভালো মানুষটা সব সময় সুন্দর হয়। খারাপ ব্যবহার শুধুমাত্র প্রিয় মানুষের সাথেই করা যায়, অপ্রিয় কারো সাথে খারাপ ব্যবহার করা যায় না। জীবনে খারাপ সময়ের শ্রেষ্ঠ বিষয়টি হলো আপনি সবার সত্যিকারের রংটি চিনতে পারবেন। লোকে যা প্রত্যাশা করে তা অনেক ক্ষেত্রে তার আসল চরিত্র নয়, লোকে যা আড়াল করে সেটাই তার আসল চরিত্র। স্বার্থপর মানুষগুলোর একটা মহৎ গুণ আছে, তাদেরকে কখনো খুঁজতে হয় না, তাদের যখন প্রয়োজন হয় তারা ঠিকই মানুষকে খুঁজে নেয়। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে খুব বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টিকে না। কি আশ্চর্য তাই না, আমরা ভালো থাকবো বলে টাকা উপার্জন করি, আর সেই টাকা উপার্জন করতে গিয়ে আমরা আমাদের সব ভালো থাকা বিসর্জন দিয়ে দিই। একাকিত্ব মানে এটা নয় যে তোমার পাশে কেউ নেই, একাকিত্ব মানে সেটাই তুমি যাকে চাও সে তোমার পাশে নেই। পৃথিবীর সবচেয়ে অভাগা তো সেই মানুষটা যে কিনা তার দুঃখ কষ্ট রাগ অভিমান কখনোই আপন মানুষগুলোকে বুঝাতে পারে না। সবসময় ভুল তারাই করে যারা চেষ্টা করে, আর অকর্মা মানুষেরা তো অন্যের ভুল খুঁজেই নিজের সময় কাটাতে পছন্দ করে। আপনি কি জানেন যে নদীর গভীরতা যত বেশি তার বয়ে চলা শব্দ ততটাই কম, তেমনি একজন বুদ্ধিমান মানুষ কথা বলে কম। যারা বেশি কথা বলে কথা বলতে গিয়ে সবথেকে বেশি ভুল তারাই করে। কেউ একজন লিখেছিলেন একটা ভুল মানুষকে অনেক কাঁদায়। কিন্তু মনে রাখতে হবে জীবনে এমন কিছু কিছু ভুল আছে
যা ভবিষ্যতে হাজারটা ভুল থেকে মানুষকে বাঁচায়। হ্যাঁ, এমন কিছু কিছু ভুল আছে যা ভবিষ্যতে হাজারটা ভুল থেকে মানুষকে বাঁচায়। যে আঘাতে রক্ত বের হবে না, বুঝে নেবেন সে আঘাত খুব আপন কেউ দিয়েছে। হ্যাঁ, যে আঘাতে রক্ত বের হবে না, বুঝে নেবেন সে আঘাত খুব আপন কেউ দিয়েছে। যখন একটি মেয়ে তার পরিবারকে ধোকা দিয়ে অন্য একটি ছেলের কাছে চলে যায়, তখন একটি ছেলেও তাকে একই কথা বলে, আঘাত করে। যে মেয়ে তার পরিবারের হতে পারল না, সে আমার কিভাবে হবে? হ্যাঁ, যে মেয়ে তার পরিবারের হতে পারল না, সে আমার কিভাবে হবে? শুধুমাত্র প্রয়োজনের সময় যদি মানুষ আপনার কথা মনে করে, তাহলে কষ্ট পাবেন না, খুশি হয়ে যান। কারণ স্বর্ণ মূল্যবান বলেই মানুষ স্বর্ণের কাছে আসে। ভেবে দেখুন, একজন অপদার্থ মানুষকে আপনিও স্মরণ করেন না। হ্যাঁ, একজন অপদার্থ মানুষকে আপনিও স্মরণ করেন না। যে মানুষ বিজ্ঞানকে অল্প জেনে লাফিয়ে বেড়ায়, সে একদিন নাস্তিক হবে, এটাই স্বাভাবিক। আর যে বিজ্ঞানকে ভালোভাবে জানবে, সে অবশ্যই একদিন এক ঈশ্বরে বিশ্বাসী হবে। কেউ যদি আপনাকে প্রশ্ন করে পরিশ্রম ছাড়াই সফল হওয়ার উপায় কী, তাহলে তাকে বলে দিন, যেখানে পরিশ্রম নেই সেখানে সফলতাও নেই। আপনার শত্রুকে ধ্বংস করার ফন্দিনা বানিয়ে জীবনে শত্রু তৈরি হওয়ার পেছনের কারণগুলোকে ধ্বংস করুন। হ্যাঁ, আপনার শত্রুকে ধ্বংস করার ফন্দিনা বানিয়ে জীবনে শত্রু তৈরি হওয়ার পেছনের কারণগুলোকে ধ্বংস করুন। জ্ঞানী মানুষ বানানোর জন্য যদি একটা বই লেখা হয়, তাহলে সততা হবে সেই বইয়ের প্রথম অধ্যায়। আরেকজন মূর্খ মানুষের পরিচয় তো তার মুখের সামান্য মিথ্যা কথাতেই পাওয়া যায়। বুদ্ধিমান তখন কথা বলে যখন তাদের কিছু বলার থাকে। বোকারা কথা বলে কারণ তারা ভাবে সবসময় কথা বললেই মানুষ তাদের জ্ঞানী মনে করে। একটা নতুন সম্পর্কে যাওয়ার আগে একটা কথা সবসময় মনে রাখুন, একত্রিত হওয়ার মানে হচ্ছে কোনো কিছু শুরু। একসাথে কিছু সময় থাকার মানে সম্পর্কের উন্নতি, আর দীর্ঘ সময় একসাথে চলতে পারাই হচ্ছে সফলতা। একজন সফল মানুষকে বিয়ে করতে পারার মাঝে সফলতা নেই, বরং একজন পরিশ্রমী মানুষের মনোবল বাড়িয়ে দিয়ে তার সফলতার পথে সঙ্গী হতে পারাতেই আসল সফলতা লুকিয়ে থাকে। শুধুমাত্র টাকা পয়সাওয়ালা মানুষগুলোই যদি সম্মান পাওয়ার যোগ্য হয়ে থাকে, তাহলে একটি মৃত লাশকে মাসের পর মাস আইসিইউতে রেখে তার পরিবারের কাছ থেকে টাকা হাতিয়ে নিতে পারে সেই কোটিপতি ডাক্তারগুলোই বর্তমান সমাজে সবথেকে বেশি সম্মান পাওয়ার যোগ্যতা রাখে। অন্ধ মানুষেরা দেখতে না পেলেও আলো আলোই থাকে, সে অন্ধকার হয়ে যায় না। তেমনি কোনো নাস্তিক সারা জীবন সৃষ্টিকর্তা নেই বলে চিল্লিয়ে গলা ফাটিয়ে ফেললেও একজন বুদ্ধিমান মানুষ জানে সৃষ্টিকর্তা ছাড়া এতটা সাজানো গোছানো পৃথিবী বসবাসের জন্য আমরা পেতাম না। হ্যাঁ, একজন বুদ্ধিমান মানুষই জানে সৃষ্টিকর্তা ছাড়া একটা সাজানো গোছানো পৃথিবী বসবাসের জন্য আমরা পেতাম না। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি ততটা সহজে অপমান ভুলতে পারে না। তাই কাউকে অপমান করার আগে একটু ভেবে নিন, অপমানিত ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করার পর সেই দোয়া আল্লাহ কবুল করে নিলে আল্লাহর করা অপমান আপনি সইতে পারবেন কি না। হতে পারে আপনি আপনার জ্ঞানের কারণে জীবনে অনেক ভালো কিছু করে দেখিয়েছেন, তাই বলে অহংকার করবেন না, নয়তো সৃষ্টিকর্তা আপনার সামনেই একজন মূর্খ মানুষকে সম্মানিত করে আপনাকে অপমানিত করবেন। হ্যাঁ, আপনার জ্ঞানের কারণে কখনো অহংকার করবেন না, নয়তো সৃষ্টিকর্তা আপনার সামনে একজন মূর্খ মানুষকে সম্মানিত করে আপনাকে অপমানিত করবেন। সূর্যের তাপে সাগর থেকে পানি আকাশে উড়ে যায়, কিছু সময় পর বৃষ্টি হয়ে আবার মাটিতে নেমে আসে,
কিন্তু বন্ধু হারিয়ে যাবার পর বন্ধু ফিরে এলেও হারিয়ে যাওয়া বন্ধুত্ব আর ফিরে আসে না। আয়নার সামনে দাঁড়ালে যেভাবে চেহারার ক্ষতগুলো চোখে পড়ে, ঠিক তেমনইভাবে অনেকটা কষ্ট জমিয়ে রেখে হাসতে গেলেও সেই হাসিতে লুকিয়ে রাখা কষ্টগুলো ফুটে ওঠে। তোমার ভেতরে তুমি কতটা কষ্ট জমিয়ে রেখেছ তা জানি না, তবে এটুকু বলতে পারি, খোলা আকাশের নিচে ছোট্ট একটা খাঁচায় বন্দি সেই পাখিটা থেকে অবশ্যই তোমার কষ্টগুলো বেশি হবে না। সবাই আমার বন্ধু ছিল, সবাইকে ভালোবাসতাম, কিন্তু খারাপ সময় যখন এলো সবাই মুখ ফিরিয়ে নিল আর আমি আমার সত্যিকারের বন্ধু খুঁজে পেলাম। মানুষ যাকে অনেকটা বেশি ভালোবাসে তার উপরেই সব থেকে বেশি মন খারাপ করে, তাকে সহজে মাফ করতে পারে না, আর যখন কেউ কাউকে মাফ করতে পারে না তখন তার দাম বেড়ে যায় এবং তার ভেতর একটা অহংকার চলে আসে, আর যে হতভাগা মানুষটা মাফ করতে পারে না তার সম্মান কমে যায়। তাই নিজের সম্মান কমাতে না চাইলে সবাইকে মাফ করে দিন। হ্যাঁ, নিজের সম্মান কমাতে না চাইলে সবাইকে মাফ করে দিন। আপনি যদি উদাস মানুষগুলোর মধ্যে কেউ হয়ে থাকেন তাহলে আপনাকে আশেপাশের উদাস মানুষগুলোকে একটু হাসানোর চেষ্টা করুন, দেখবেন তাদের হাসি মুখটা দেখলেই আপনার উদাসীনতা দূর হয়ে যাবে। আমি বন্ধ ঘরে কাঁদতে পছন্দ করি, হ্যাঁ আমি বন্ধ ঘরে কাঁদতে পছন্দ করি, কারণ বাইরে তো সবাই হাজারটা প্রশ্ন করে, কেউ কি আমার একটা প্রশ্নের উত্তর দেবেন? অনেকটা দূরে যাবার পরেই কেন সব থেকে কাছের মানুষগুলোর পরিচয় পাওয়া যায়? আমি কখনো আমার ভবিষ্যতের কথা ভাবি না, তবে একটা কথা জানিস কি, তোকে হারানোর ভয় আমার কিয়ামত পর্যন্ত থাকবে। জানিস প্রতিটা মুহূর্তে একটি কথা উদাস করে দেয় আমায়, কেন জানি না মনে হয় ধীরে ধীরে তুই ভুলে যাচ্ছিস আমায়। হ্যাঁ, কেন জানি না মনে হয় ধীরে ধীরে তুই ভুলে যাচ্ছিস আমায়। আজ বহু বছর পর দেখা পেলে সেই মুহূর্তেই তার মুখটা ঘুরিয়ে নেয়, ব্যাস এটুকুই ভালো লাগলো আজও সে মনে রেখেছে আমায়। ভিডিওটা যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন, আর নতুন নতুন এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।